بسم الله الرحمن الرحيم আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 223 নির্বাচনে আমি আমার 16 নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে নির্বাচিত করেছেন পিপল ভোটের মাধ্যমে আমি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে নিয়ে প্রজেক্টের কাজ যে বড় বড় রাস্তাগুলো রয়েছে সেখানে প্রায় 100 কোটি টাকার মতো কাজ আমি সরকারিভাবে এনে সেগুলি প্রায় সম্পূর্ণ করার প্রায় শেষ পর্যন্ত রয়েছে এবং আমাদের এই ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে আমাদের এই এলাকায় অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যেটা আমার পরিবার করেছেন সেই শিল্প প্রতিষ্ঠানে আমাদের অনেক সঞ্জীব ভাইরা চাকরি করছেন আল্লাহ তাআলার পরে আমাদের পরিবার একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আর আমি মুসলিমউদ্দিন চৌধুরী দুইটি মসজিদের জন্য জমি দিয়েছি দুইটা মসজিদ অলরেডি নামাজের উপযোগী হয়েছে নামাজ পড়ছেন মানুষ পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে করোনাকালীন সময়ে প্রায় 20 লক্ষ টাকার মতো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অনুদান দিয়ে এই সঞ্জীবী মানুষ এবং এলাকা যারা গরিব মানুষ তাদেরকে অনুদান দিয়েছি পাশাপাশি এই ওয়ার্ডের বড় বড় রাস্তা পাশাপাশি ছোট ছোট রাস্তা অনেক সময় আমরা ড্রেনেজ ব্যবস্থার কাজ করেছি আর এখানে আমাদের প্রায় 43টি মসজিদ রয়েছে এই 43টি মসজিদে আমার ব্যক্তিগত পক্ষে আমার মনে হয় না যে 50,000 টাকার মিনিমাম 50,000 টাকা উপরে 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে দেওয়া আছে এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমার বাবা কাজিমুদ্দিন চৌধুরীর নামে স্কুল এন্ড কলেজ এবং আমাদের কিন্ডারগার্টেনের কয়েক দুইটি স্কুলে আমি সভাপতি দুইটি মসজিদের আমি সভাপতি একটি মসজিদের মুতাল্লি সবগুলি সামাজিক কাজ ইসলামিক কাজ এবং বিভিন্ন মানুষের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করেছি এখানে আমার 16 নম্বর ওয়ার্ডে বিশেষ করে খুব জনবহুল এলাকা চান্দনা চৌরাস্তা এবং আমাদের ঢাকা রোড জয়দেবপুর রোড এবং ময়মনসিং রোড টাঙ্গাইল রোড খুব গুরুত্বপূর্ণ এলাকায় অনেক শ্রমজীবী মানুষ এখানে থাকে বসবাস করেন এখানে যেহেতু বাহিরের এবং আমাদের স্থানীয় লোক একত্রে বসবাস করি এখানে কিছু বহিরাগত মানুষ এসে এখানে অনেক সময় ছিনতাইয়ের ঘটনা ঘটায় সেই ক্ষেত্রে আমার এই এলাকার কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ মানুষদেরকে সাথে নিয়ে এবং আমাদের থানা বাসন থানার সাবেক ওসি এবং বর্তমান ওসি তাদেরকে নিয়ে আমি কয়েকটি মিটিং করেছি মহল্লা ভিত্তিক যেমন রিয়াজনগরে এবং এইদিকে আমাদের দিকে চালাতে আমরা তাদের সাথে আলোচনা করার পর তাদেরকে সাথে নিয়ে এই ছিনতাইয়ের ঘটনা এবং সন্ত্রাসী ঘটনা আমরা অনেকগুলি আমরা কমিয়ে এনেছি আর এখানে আরেকটি ঘটনা রয়েছে যে আমাদের যোধপুর রোডে আমাদের ইউনিয়ন পরিষদ ছিল আগে ওখানে কিছু অসামাজিক ঘটনা ঘটত সেখানে আমি নিজ খরচে বাউন্ডারি করে দিয়ে লাইট লাগিয়ে দিয়েছি এবং প্রশাসনের মাধ্যমে সেটিও আমরা বন্ধ করে দিতে পেরেছি আমার এই 16 নম্বর ওয়ার্ডের যে অফিসটি রয়েছে এই অফিসে বাইরে লেখাই রয়েছে যে এখানে আমাদের অফিসিয়াল কাজ করতে কোনো মানুষের কোনো টাকা প্রয়োজন হয় না আমার প্রিয় 16 নম্বর ওয়ার্ডবাসী আমার ওয়ার্ডে যখন বিভিন্ন কাজ দিয়ে এসেছে সিগনেচারের জন্য সিগনেচার করে দিয়েছি যাচাই বাছাই করে যাতে আর দ্বিতীয়বার তাদের কাছে আমার কাছে এসে এই কাজ নিয়ে আর ঘুরতে না হয় ওয়ার্ডে বিভিন্ন রাস্তাগুলি চলাচলের অযোগ্য ছিল একেবারে মানুষ চলতে পারতো না গাড়ি নিয়ে যাইতে পারতো না এমনকি কাদা ময়লা পাড়িয়ে তারা বাসায় ঢুকত এখন কিন্তু তাদের প্রায় যারা কাদা পাড়িয়ে যেত তাদের এখন গাড়ি নিয়ে বাসা যেতে পারে এবং অনেক জায়গা আছে যারা মানে 10 ফিট রাস্তা ছিল সেটা 30 ফিট হয়েছে এবং সেখানে বড় বড় গাড়ি এখন চলছে এমনিভাবে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে কিছু কিছু রাস্তা এখনো বাকি রয়েছে সেই কাজগুলো আমরা দ্রুত সম্পন্ন করার জন্য চলমান অবস্থায় বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পিসিবির কিছু কার্ড দিয়েছেন করোনাকালীন সময়ে এবং কিছু চাউল দিয়েছেন সেগুলো আমরা 16 নম্বর ওয়ার্ডবাসীকে যথাযথভাবে আমরা বিভিন্নভাবে ভাগ করে দিয়েছি 16 নম্বর ওয়ার্ডে যেহেতু অলিগুলি এবং ঘনভূ এলাকা এখানে মাদক ব্যবসায়ীরা বহু চেষ্টা করেছে এই এলাকায় মাদক ব্যবসা করতে এবং মাদক সেবন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি এলাকার মানুষদেরকে সাথে নিয়ে এগুলো সবসময় যাতে না করতে পারে তার জন্য বিভিন্ন মহল্লায় আমরা বসেছি মসজিদে বসেছি বসে এগুলো নিয়ন্ত্রণ করেছি যাতে না করতে পারে এবং আগামী দিনও যাতে সন্ত্রাস এবং মাদক ব্যবসা কারো না করতে পারে তাদের বিরুদ্ধে আমার এই নির্বাচন প্রিয় 16 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার আগামী দিনের জন্য তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আমার যেটা চাওয়া এই মানুষের জন্য কি করব সেটি হলো প্রথম কাজটি হলো যে একেবারে মাদক নিয়মভাবে বন্ধ করে দেওয়ার জন্য প্রতিটি মহল্লায় আমরা কমিটি করব এবং মাদকের ব্যবসা যাতে কেউ না করতে পারে এটা নির্মূল করে ফেলবো ইনশাল্লাহ পাশাপাশি হলো যে আমাদের এই ওয়ার্ডে আরও অসমাপ্ত কাজ রয়েছে রাস্তাগুলো যেগুলো করতে পারিনি বড় রাস্তা আর ছোট ছোট মহল্লাতে ভিতরে যে রাস্তাগুলো রয়েছে অলিগুলি রাস্তা সেগুলো একটা প্রজেক্টের ভিতরে নিয়ে এসে সেগুলো আমরা দ্রুত সম্পন্ন করব আর বিগত দিনে যে মাসিক সভায় আমরা রেজলিউশন পাস করেছি বিভিন্ন রাস্তা এবং সেই রাস্তাগুলো আমরা দ্রুত টেন্ডারের আওতায় এনে কাজ শেষ করব
আর আমাদের ওয়ার্ডে এখন সবচেয়ে বেশি প্রয়োজন, যেহেতু বিভিন্ন শ্রমজীবী মানুষ এখানে বসবাস করে, একটি কবরস্থান। আমরা কবরস্থানের জন্য 12 বিঘা জমি আমাদের সিটি কর্পোরেশনের রেজুলেশন পাস করা রয়েছে, সেটিও যাতে দ্রুত আমরা আমরা টেন্ডারের মাধ্যমে জমি কিনে সেই কবরস্থানটা করতে পারি। এবং আমাদের ওয়ার্ডে আমাদের 12 বিঘা গ্রামে এবং পালাপাড়া গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন, সেটি আমরা করতে চাই। এবং এই এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা যাতে সুন্দরভাবে করা যায়, তার জন্য আমরা প্রতি মাসে 2 দিন আমরা ফ্রি চিকিৎসার জন্য ব্যবস্থা করতে চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর এই এলাকার মানুষকে সাথে নিয়ে আরো সামাজিক যে কাজগুলো রয়েছে, মসজিদ মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠান এবং কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে, যেগুলো মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেজন্য সেই নিয়ন্ত্রণ আমরা এলাকার মানুষদের নিয়ে করতে চাই। আমাদের এই 16 নম্বর ওয়ার্ডের বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ এবং একেবারে অর্থ তাদের একেবারে কম, চলতে পারে না, এমন মানুষদের জন্য আমরা স্বাস্থ্য যাতে সেবা দেওয়া যায় তার জন্য আমাদের অনেকগুলি ক্লিনিক রয়েছে। এবং আমাদের বিশেষ করে আমাদের পরিবারের অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে অনেকগুলি ডাক্তার থাকে, তাদেরকে আমরা আমাদের 16 নম্বর ওয়ার্ডে মাসে কমপক্ষে 2 থেকে 3 বার তারা ফ্রি চিকিৎসা দিবে, তাদের ওষুধ যাতে ফ্রি দেওয়া যায় সেই ব্যবস্থা করব। পাশাপাশি হলো যে আমাদের এলাকার শ্রমজীবী মানুষ যদি কেউ মারা যায়, তার দেশে যদি তাদের প্রতিটি জেলায় যদি তাদের লাশ দিতে চায়, তার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে ফান্ড তৈরি করেছি এবং অতীতও অনেক সময় সহযোগিতা করেছে, আরও বেশি তাতে কেউ আমাদের কাছে যোগাযোগ করে, যোগাযোগ করলে আমরা তাদের গাড়ির মাধ্যমে তাদের লাশ আমরা তাদের দেশে বসে দিই। যে আমাদের চৌধুরী পরিবারে আমাদের অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে, মানে বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি। আমাদের 16 নম্বর ওয়ার্ডে যারা বেকার রয়েছে, যারা মাত্র তাদের রেজাল্ট শেষ করেছে, বিভিন্ন তারা ভালো ভালো রেজাল্ট করেছে পড়ালেখা শেষ, তাদের জন্য সিটি কর্পোরেশন এবং আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি যারা রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে তাদের চাকরির ব্যবস্থা করার জন্য আমি সবিনয় চেষ্টা করব। আমি মুসলিমউদ্দিন চৌধুরী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, 2 বার আমাকে এই 16 নম্বর ওয়ার্ডে আপনারা বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথ চেষ্টা করেছি, তারপরও অনেক অনেক কাজ আমাদের এই ওয়ার্ডে রয়ে গেছে, সেগুলো আমি দ্রুত সম্পন্ন করতে চাই এবং এই এলাকাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং এই এলাকাকে সুশৃঙ্খল একটি ওয়ার্ড আমি সুন্দর করে করতে চাই। তার জন্য এলাকার কাজগুলো শেষ করতে চাই, রাস্তাঘাটের কাজগুলো শেষ করতে চাই, এলাকার মাদক মুক্ত করতে চাই, এলাকাকে একটি কবরস্থান করতে চাই, 2টি প্রাথমিক বিদ্যালয় করতে চাই। আপনাদের সাথে নিয়ে এলাকার সুন্দর মানুষগুলিকে নিয়ে আমি আরো সুন্দর করে ওয়ার্ডটি করতে চাই। এই ওয়ার্ড হয় আমাদের 16 নম্বর ওয়ার্ডটি হয় গাজীপুরের 57টি ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ড। মানুষ যে মনে করে যে কাউন্সিলর মুসলিমউদ্দিন চৌধুরী মুসা এলাকায় সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে, এরকম একটি ওয়ার্ড করতে চাই। তাই আপনাদের এই এই ওয়ার্ডবাসীর কাছে আমার চাওয়া, আপনারা তৃতীয়বারের মতো আমাকে এই আপনারা ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে এই অসমাপ্ত কাজগুলি শেষ করে আমি সুন্দরভাবে এই ওয়ার্ডটি করবো ইনশাল্লাহ। এই ভোটটি হলো একটি আমানত, আপনারা যাচাই বাছাই করে যদি মনে করেন যে 2 দুইবারে কাউন্সিলর মুসলিমউদ্দিন চৌধুরী মুসা আপনাদের পাশে ছিল, উনি ভালো কাজ করেছে, সেই মোতাবেক যদি ভোটটি আমার আমার প্রাপ্য হয়, আপনার বিবেচনায় রেখে আমাকে ভোট দিবেন।